রকম সব সময় ইয়ারকে ভালো লাগে না। আমি ঘরের মধ্যে ঢোকবার চাইছি, তুই এরকম করে আমার সিগনাল দিবি কেন? আপনি দেখতে পাচ্ছেন না নাকি চোখ কান্দে উঠেছেন? হ্যাঁ দেখুন, না দেখার ভান করতেছেন, এই ঘরের মধ্যে ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না কেন? আমি ভালো করে বলে দেই, কান খুলে শুনে রাখেন, এই ঘরে আপনি ঢুকতে পারবেন না, কারণ এই ঘরের মধ্যে কমলা আছে। কমলার ঘরে কমলা থাকবে তাতে তোর অসুবিধা কি? কমলার ঘরে আমি যাব তাতে তোর অসুবিধা হইল কি? তুই কি কমলার ঘরে থাকবি? হ্যাঁ থাকার চেষ্টা করবি ওখানে? কমলার ঘরে তুই থাকতে পারবি, সে আমার বউ। আর একটা কথা তোর আমি কয়া দিচ্ছি, সেটা হচ্ছে কমলা তোর দাদি, তাহলে তুই দাদি কয়া ডাকবি? তুই তাহলে কমলা কয়া ডাকিস কেন? হ্যাঁ কি রে কমলা কয়া ডাকিস কেন? তুই তো দাদি কমলা, তাই তো কয়া ডাকবি নাকি? তুমি বুঝো না, কিচ্ছু বুঝো না, একেবারে ফিটার খাও। শোনো, কমলা হর তোমার বিয়ে করা বউ না, সুতরাং দাদি ডাকার তো প্রশ্নই উঠে করবে না। মানে হিললে বিয়েগুলো অসুবিধা কোথায়? তিনকার রাগের মাথায় কথা বলেছি, রাগের মাথায় তিনকার কথা কয়েছি, এই জন্য হিললে বিয়ে দিতে হবে। তাই হিললে বিয়ে করলে অসুবিধা কি? হিললে বিয়ে হওয়ার পর শরীয়ত মোতাবেক যা কিছু করার পর ছেড়ে দিবে, এরপরে আমি আবার তাকে বিয়ে করব, সে তখন আমার বউ হয়ে যাবে, এতে কার কি করার আছে? আর সব আমার ভিতরে যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও, হয়েছে তোমার ঘরে এখন তুমি যাবো, আমি আর কি করবো, কতক্ষণ বাধা দেবো? আচ্ছা একটা জিনিস আমি জানতে চাই, আচ্ছা হিলা বিয়েটা তুমি কার কাছে দিবে, কার সাথে দিবে সেটা কত? তোকে সব কথা বলা ঠিক হবে না, তবে কার সাথে বিয়ে হলে মানে ভালো হবে সেই চিন্তা করে একটা প্রসেসিং চলতেছে। তোর হিললে বিয়ে নিয়ে আমি এখনো চিন্তা করি নাই, হিললে বিয়ে কার সাথে হবে সেটা আমাকে ভাবতে হবে। আচ্ছা মনে করো, মনে করো কমলা যদি হিললে বিয়ে না করে তাহলে তুমি কি করবে? ফালতু কথা করছিস কেন? হিললে বিয়ে করবে না মানে এর মধ্যে কোনো রাবার মানেই আছে? সব হিসাব মোতাবেক তাকে হিললে বিয়ে করতেই হবে, হিললে বিয়ে করার পর শরীয়ত মোতাবেক যা কিছু করার সেটা কই দে, তারপর ছাড়িয়ে দেবে, এরপর আমি বিয়ে কর, সে আমার হয়ে যাবে। রাগের মাথায় তিনকার কথা কয়েছি, এই কথার জীবনও আমার জুতা দিয়ে পিটালেও আমি আর কব না, সে আমার হয়ে যাবে। তোমার এই লাভাল আমি বন্ধ হবে দাদা, কোনো কথাই শোনে না, খালি মাঠে আসো আমার সাথে, আমার সাথে আসো, কি করে কমলার সাথে আমার হিললে বিয়ে হয় সেই ব্যবস্থা কেমন করে করতে হয় সেটা আমি রসুন ভালো করে জানি। মাঠে আসলে শক্তি পরীক্ষা হবে না দাদা তোমার সাথে। ফিরোজার বাসা আসতেছে না কিশোর চিনি।